উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের বিভিন্ন গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সাথে ঢলের পানিতে তলিয়ে গেছে ওই এলাকার বিভিন্ন রাস্তাঘাটও। অনেক বাড়িঘরে উঠেছে পানি, কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে কয়েক একর ফসলের মাঠ আর সবজিতলা। আকস্মিক পাহাড়ি ঢলে এলাকা প্লাবিত হওয়ায় অনেক পুকুর ও ফিশারির মাছ পানিতে ভেসে গেছে। সিলেটে কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ও রাস্তায় পানি জমে থাকতে দেখা গেছে। ঠিক একইভাবে সিলেটের শালুটিকর বাজার সংলগ্ন নন্দীরগাঁও ইউনিয়নে অবস্থিত বনানী অ্যাগ্রো ফার্মটি দীর্ঘ 10 বছর ধরে মাছের চাষের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু করে। আইসিবি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বনানী অ্যাগ্রো ফার্ম নামে প্রতিষ্ঠানটি প্রায় 20 একর জায়গা নিয়ে 9টি পুকুরে মাছ চাষের জন্য মোট 25 লক্ষ পোনা ছাড়ে। সেখানে চিতল, রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছ চাষ করা হয়। দীর্ঘ 3 বছর ধরে মাছের চাষ করার পর চলতি বছরের মার্চ মাসে বাজারজাত করার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। এজন্য আগামী বছরে অর্থাৎ 2021 সালের প্রথম দিকে মাছগুলো বাজারজাতের পরিকল্পনা করা হয়। কিন্তু আকস্মিকভাবে সারা দেশের ন্যায় সিলেটে টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বনানী অ্যাগ্রো ফার্মের 20 একর জায়গায় প্রায় 95 ভাগই পানিতে তলিয়ে যায় এবং সবগুলো মাছ পানিতে ভেসে চলে যায়। এতে প্রায় 1,35,00,000 থেকে 1,50,000,000 টাকার ক্ষয়ক্ষতি হয় প্রতিষ্ঠানটির। এ অবস্থায় মাছগুলো চলে যাওয়ায় আজ তারা প্রায় নিঃস্ব। এ ব্যাপারে বনানী অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান কামরান হোসেন পিন্টু বলেন, আমাদের ফিশিংটা এই 20 একর জায়গার পরিমাণে আছে। এতে পুকুর, 9টি পুকুর, 9টি পুকুরের মধ্যেই অনেক মাছ ছিল, যেমন চিতল, গাছকাপ, সিলভার, মিগেল, কালি বাউস। ওই মাছগুলো প্রায় 2.5 থেকে 4 কেজির মতো ওজনের হবে, কিন্তু আমরা 3 বছর থেকে ওইটা চাষ করতেছি। প্রায় পোনা কিনছি, শুধুই 35 লক্ষ টাকার পোনাই জইছে এবং খাওয়ান দাওয়ান দিয়ে আশা করছিলাম আমরা এই বছরই 1,35,00,000 টাকার মতো মাছ বিক্রয় করব, কিন্তু করতে পারি নাই। হঠাৎ ইন্ডিয়ারগুলো আসায় আমাদের পার বাইঙ্গা সব মাছগুলো চলে গেছে, কিন্তু রাখতে পারি না একবারে। এখন যদি আমাদেরকে সরকারের কোনো ধরনের সাহায্য করা হয় তাইলে আবার নতুনভাবে দাঁড়াতে পারবো, আর নাইলে আমাদের নিঃস্ব, একবারে মাছের কোনো জয় নাই। পার বাইঙ্গা একবারে মাছ সব কিছুই চলে গেছে। একাধারে প্রায় 3 বছর পরিশ্রম করে 25 লক্ষ পোনা ও মাছের খাবার সহ প্রায় 85 লক্ষ টাকার ব্যয় হয়। সব মিলিয়ে বনানী অ্যাগ্রো ফার্মের ক্ষতির পরিমাণ প্রায় 1,35,00,000 থেকে 1,50,000,000 টাকা। বনানী অ্যাগ্রো ফার্মের পরিচালক আবুল বশর হোসেন বলেন, আমি গত 7 বছর ধরে, আমরা ফিশারির বয়স পাক্কা দিন হয়েছে, কিন্তু গত 7 বছর ধরে এই ফিশারিটারে আমি লালন পালন করলাম। করিয়া প্রায় 20 একর আমার ফিশারির ভিতরে লালন পালন করতে গিয়ে আমি মাছ ছাড়ছি, বহু পয়সার মাছ ছাড়ছি। মাছরে 7 বছর ধরে খানি দিয়া আমরা মাছরে প্রায় 2.5 কেজি, উপরে 4 কেজি আমার মাছের পরিমাণ হয়ে গেছে। তো আকস্মিকভাবে এই যে মহামারী আইলো সারা ওয়ার্ল্ডে, আমরা প্ল্যান করছিলাম এই মাছগুলা মার্চের মিডিলও আমরা দিয়ে করবো, বাজারজাত করবো, কিন্তু হঠাৎ করে মার্চ মাসে যখন লকডাউন হয়ে গেল, লকডাউন হয়ে যাওয়ার কারণে আমরা রেগুলারে বাজারজাত করতাম পারছি না, কোনোবাই দিয়ে আগ বাড়তাম পারছি না। না পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে লকডাউনও শেষ হয়েছে, আর লকডাউন শেষ হওয়া বাদে আমরা এখন আস্তে আস্তে বাজারজাত করবো, করিয়া মাছের চাহিদা পূরণ হইব, আমরাও আর্থিকভাবে লাভবান হইব। আমি খুব আশাবাদী আসলাম যে আমি যে পয়সা খরচ করছি আমি ডবল পয়সা লইয়া আইম, প্রায় 80 লক্ষ টাকার মতো আমার এই ফিশারি 7 বছরে খরচ। আর আমরা আশা করছিলাম এবার 1,50,000,000 টাকার মাছ বিক্রি করবো,
হঠাৎ যেভাবে ফাহারি ডলাইয়া ঢুকলো, ঢুকার পরে আমার বান্ধ এক ধাক্কা মারছে, ধাক্কার লগে আমার বান ভাঙ্গিয়া আমার ফিশারির যা মাছ আছে সব মাছ বার করে লইয়া গেছে। কি সরকারের কাছে সহযোগিতা চাই, যদি সরকারি সহযোগিতা আমি না পাই তো আমি আর গুড়িয়া হারাই থাম্পারমো করি বুঝলাম না। আর আমি যদি গুড়ি সরকারি সহযোগিতা পাই তো আমি আশা করলাম আমি অল্প দিনের ভিতরে আবার গুড়িয়া হারাইমো। বাংলাদেশ সরকারের কাছে আমারও আশা। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এবারের যে ফ্লাশ ফ্লাড যেটা হয়ে গেল কিছুদিন আগে, এটা আমাদের কয়েকটা উপজেলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সদর, সদরের কিছু অংশ আর কি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য আছে তাতে ক্ষতিগ্রস্ত পুকুর 672টি, ভেসে যাওয়া মাছের পরিমাণ 261 মেট্রিক টন, এবং আমরা যে আর্থিক ক্ষতি যদি বিবেচনা করি তাতে 3,31,00,000 টাকার মতো মাছ ভেসে গেছে। তো এই ক্ষতিগ্রস্ত চাষি যারা আছেন এদেরকে আমরা বর্তমানে আপনারা জানেন যে কোভিড-19 কারণে সরকার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে 5,000 টাকা প্রণোদনা প্যাকেজ, 4% সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হচ্ছে। তো আমরা চাষিদেরকে এনকারেজ করতেছি যে তারা যেন ব্যাংকের সাথে যোগাযোগ করে এই ঋণগুলো নেয় এবং আমরা সার্বিক সহযোগিতা করব। তাদের একটাই চাওয়া, সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে তারা আবার এই ফিশারিতে মাছের চাষ করে দুর্যোগ কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।